বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 186তম জন্মদিন উপলক্ষে রাজ্যের বিভিন্ন স্থানে আজ যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের তরফে কলকাতার বাবুঘাটে পশ্চিমবঙ্গের বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করেন মন্ত্রী শ্রী অরূপ রায়। আমাদের দেশের গর্ব, সারা পৃথিবীর গর্ব, পৃথিবীর কাছে আমাদের গর্ব। কারণ বন্দে মাতরম মন্ত্র বলে শত সহস্র বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী তারা বুলেটের সামনে দাঁড়িয়েছে এবং এখনো আমরা ছাত্র রাজনীতির সময় থেকে বন্দে মাতরম মন্ত্র উচ্চারণ করলে আমাদের শরীরে একটা শিহরণ জাগে, একটা আলাদা অনুভূতি হয় এবং জোর পাই একটা বলে। সুতরাং সেই মুক্তির স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু আমাদের অন্তরের মানুষ, হৃদয়ের মানুষ, তার জন্মদিন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে প্রত্যেক বছর, এবং এবছরে আমরা নবান্ন করেই এখানে গেলাম আমরা।